আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা নিয়ে। এই অধ্যায়ের আজকের আলোচনা হবে ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে কোনো ত্রিভুজের ভূমি ও লম্ব এর সম্পর্ক, ওকে, এবং অবশ্যই সেটি কোণ ভেদে হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটি ত্রিভুজ দেওয়া আছে, একটি 30 ডিগ্রি কোণ, একটি 45 ডিগ্রি কোণ এবং একটি 60 ডিগ্রি কোণ। এই তিনটা কোণের উপর ভিত্তি করে আমরা কি ভূমি এবং লম্বের সম্পর্ক নির্ণয় করব। ওকে, তাহলে আমরা 1 নম্বরটা এখানে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড়, লম্ব ছোট হবে। তার মানে প্রথম চিত্রটা, 1 নম্বরের ক্ষেত্রে প্রথম চিত্রটা এটি আমরা দেখতে পাচ্ছি, এবং 2 নম্বরের ক্ষেত্রে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি এবং লম্ব সমান, অর্থাৎ এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে ভূমি লম্ব সমান হবে, এবং 60 ডিগ্রি কোণের কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি ছোট, লম্ব বড় হবে। ওকে শিক্ষার্থী, এই যদি হয় অবস্থা, আমরা এটি একটি যদি ত্রিভুজ কল্পনা করি, আমরা জানি যে এরকম যদি কোনো ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের এই যে এই ত্রিভুজের যদি আমরা কল্পনা করি, তাহলে এটি হবে হচ্ছে লম্ব, ওকে, আর এটি হবে হচ্ছে ভূমি, এটা আমরা জানি, এবং এটি জানি হচ্ছে কি অতিভুজ। তবে এখানে আমাদের অতিভুজের কাজ তেমন নেই, আমরা এই লম্ব এবং ভূমি এই দুটো সম্পর্কে জানলেই হবে। ওকে, আমরা 1 নম্বরটা আগে খেয়াল করি। 1 নম্বরটা এখানে বলছে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড়, লম্ব ছোট। আমরা জানি যে এটি হচ্ছে কি বড় চিহ্ন এবং এটি হচ্ছে কি ছোট চিহ্ন, এটা আমরা মুখস্থ করে রাখবো, ঠিক আছে। এবং আরেকটি জিনিস বিষয়ে আমরা মনে রাখবো, সেটি হচ্ছে এই চিহ্ন আঁকার ক্ষেত্রে যেদিকে চিকন সেদিকে ছোট এবং যেদিকে মোটা মুখ সেদিকে হচ্ছে বড়, এটা আমরা মনে রাখবো, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে বোঝার ক্ষেত্রে। ওকে, তাহলে বোঝা সুবিধা হবে। এখন আমাদের এখানে যেটা বলছে, এই যে এটা 90 ডিগ্রি, এটা আমরা জানি কি লম্ব, এটা কি ভূমি। তাহলে এই ভূমিটা খেয়াল করে, ভূমিটা যখন বড় এবং লম্বটা যখন ছোট, অর্থাৎ লম্বটা আমরা এখানে ছোট দিলাম আর ভূমিটা কি বড়, আমরা একটা অনুমান করলে কিন্তু দেখতে পাচ্ছি যে লম্বটা ছোট, ভূমিটা বড়, তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। আচ্ছা, এবং আবার পরবর্তী 2 নম্বরটা কল্পনা করে দেখি যে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি এবং লম্ব সমান, অর্থাৎ এইটা এবং এটা কি সমান হবে। ওকে, তার মানে এখানে যদি আমরা কল্পনা করি এটা এ, এটা বি এবং এটা সি যদি হয়, তাহলে এটা আমরা লিখতে পারি এ বি লম্ব সমান ভূমি বি সি। আবার যদি এভাবে দিতে পারি যে লম্ব সমান ভূমি, লম্ব এবং ভূমি সমান, এটা কোন ক্ষেত্রে? যখন কোণ উৎপন্ন করবে, আমরা মনে রাখবো যখন কোণ উৎপন্ন করবে 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব, কোণ উৎপন্ন করেছে 45 ডিগ্রি, তাহলে ভূমি এবং লম্ব দুইটা সমান হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন 3 নম্বর অঙ্কটা এখানে বলছে যে 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি এবং লম্ব, ভূমি ছোট, লম্ব বড় হবে। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা কল্পনা করি এভাবে, তাহলে এই লম্বটা হবে বড় এবং ভূমিটা হবে ছোট। এটা কি করে হলো? এই যে এই কোণটা যখন এটা কি 45 ডিগ্রি হয়েছে তখন সমান হয়েছে, যখন 60 ডিগ্রি হয়েছে তখন এটা ছোট হয়ে গেছে। অর্থাৎ এই এখান থেকে কোণ, এই কোণটা যখন এদিকে ছোট হয়ে এসছে, এখান থেকে এটুকু যখন ছোট হয়েছে, তখন এখান থেকে ঠিক ততটুকুই কী হবে, বাড়বে। ওকে, আমরা খেয়াল রাখি যে আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটাই যখন মনে করো আবার এত দূর এসছে, এই সি বিন্দুটা, সি এবং বি, সিটা যদি এখানে চলে আসে, বিটা এরকম, এবং এটা এখানে, এটা আমরা সাইডে লিখি, এখানে এ থাকলো, এখানে এ, ঠিক আছে। এখন এই সি বিন্দুটা এখান থেকে সরে যদি এখানে আসে, এবং তাহলে এখান থেকে এইটুকু কি হবে,
এইটুকু উপরে চলে যাবে। তার মানে আমাদের এখানে উৎপন্ন করবে হচ্ছে কি, এইটুকু হচ্ছে বেড়ে যাবে, তার মানে এ বিন্দুটা চলে যাবে এখানে। তখন কি এই দুইটা যদি যোগ করা হয় তখন কিন্তু এইরকম হয়ে যাবে আমাদের ত্রিভুজটা। এই ত্রিভুজটা দেখো এখানে খেয়াল করে দেখো, এইভাবেই কিন্তু হয়েছে। তার মানে আমরা কি ভূমিটা ছোট করেছি এবং লম্বটা বড় করেছি, তখন ত্রিভুজে অতিভুজটা যোগ করে দিলে এইরকম হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল 60 ডিগ্রি ক্ষেত্রে। ঠিক একই রকম এখান থেকে আবার আমরা যদি এই জায়গাটায় আঁকাই, তার মানে এটা যদি আবার আমরা মুছে দিই, মুছে দিয়ে আবার এই আঁকানোর চেষ্টা করি, যে এখান থেকে এটুকু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে এটুকু এটুকু বাড়িয়ে দিলাম আর কি এটুকু কমিয়ে দিলাম, বেড়ে গেল। এখন এইটুকু যদি বেড়ে যায়, এটুকু যদি কমে যায়, তাহলে কি এইভাবে যদি আবার আমরা টানি তাহলে কি এই জায়গায় হয়ে যাবে এই যে 30 ডিগ্রি ছোট। তার মানে এখানে কোণ হয়ে যাবে ছোট। আমরা খেয়াল করি দেখো, এটা এরকম বড় হয়ে গেছে আর এটা ওই দূর থেকে এরকম ছোট নেমে এসছে, ওকে এত দূরে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম লম্ব এবং ভূমি সম্পর্কটা। এখান থেকে একটি জিনিস আমাদের বুঝতে হবে, যে এই ত্রিভুজের মোট যোগ করলে যে পরিসীমা, পরিসীমা কিন্তু সবসময় সমান থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এইটারও পরিসীমা যা, এটারও পরিসীমা তাই, এটারও পরিসীমা তাই, কেননা এই পরিসীমা ছোট বড় থেকেই আমরা পরিসীমা ঠিক রেখেছি, ঠিক রেখেই ভূমিটা এক সময় ছোট করেছি, লম্ব এক সময় বড় করেছি, আবার ভূমিটা এবং লম্বটা সমান করেছি, এবং ভূমিটা বড় করেছি, লম্বটা ছোট করেছি। এইভাবে তিনটা কোণের ক্ষেত্রে, সেটি হচ্ছে একটি 30 ডিগ্রি, একটি 35 ডিগ্রি এবং একটি 60 ডিগ্রি, এই তিনটা কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্বের সম্পর্ক কী, ভূমি এবং লম্ব, ভূমি এবং লম্ব, এটি সম্পর্কটা কি, সেটি নিয়ে আলোচনা করলাম এবং আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি। এইগুলোর ক্ষেত্রে এই মনে করো এরকম একটি কোণ দিল, দিয়ে এই 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্বের সম্পর্ক কী, আবার 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমির সম্পর্ক কী, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমির সম্পর্ক কী, এইগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে এবং এগুলো বহুনির্বাচনীতে আসে। এভাবে যদি আসতে পারে, আমরা একটি বহুনির্বাচনী যদি কল্পনা করি যে 45 ডিগ্রি কোণের, আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি কোণের ক্ষেত্রে এরকম লিখতে পারি, লম্ব এবং ভূমির সম্পর্ক কেমন হবে। এটি যদি আমরা একটি উদাহরণ কল্পনা করে নিতে পারি, আমরা ক নম্বর দিলাম কি, লম্ব বড় ভূমি, ঠিক আছে। এবারে খ নম্বর দিলাম লম্ব সমান ভূমি, ঠিক আছে। আবার গ নম্বর দিলাম লম্ব বড় ভূমি, আর ঘ নম্বর দিলাম কি আরেকটা দিয়ে কি, কোনোটি নয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই চারটার ভিতরে উত্তর কোনটা হবে, এটা আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই উত্তরটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা কল্পনা করি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে, এই যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান, তাহলে আমাদের উত্তর হবে খ নম্বর। এইভাবে পরীক্ষাতে খুব এসে থাকে, ওকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে যে আলোচনাগুলো করলাম এগুলো তোমাদের খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।